গোপন সূত্রে খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে 31 গ্রাম ব্রাউন সুগার এবং নগদ টাকাসহ তিন যুবককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে হানা দিয়ে রায়গঞ্জের গোয়ালপাড়া থেকে তিনজন যুবককে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। এদের কাছ থেকে পাওয়া যায় 31 গ্রাম ব্রাউন সুগার সহ 18,500 টাকা নগদ, একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকদের মধ্যে রাহুল শেখ বয়স 21 ইটাহারের বাসিন্দা, অন্যজন সাদ্দাম হোসেন ভাটোলের বাসিন্দা এবং অভিষেক সাহা শিলিগুড়ির বাসিন্দা। এদের মধ্যে ধৃত সাদ্দাম হোসেন আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সাথে যুক্ত বলেও খবর পাওয়া গিয়েছে। আদালতের কাছে ধৃত তিনজনকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে। কথা বলছি কত ফোন দিচ্ছে।